ইতিহাস থেকে জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হলেও ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 মার্চ উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় তিনি বলেন, মিথ্যা দিয়ে সত্যকে যে মুছে ফেলা যায় না তা আজ প্রমাণিত। বঙ্গবন্ধুর দীর্ঘদিনের পরিকল্পনা আর সংগ্রামের ফসলই দেশের স্বাধীনতা বলেও এ সময় দাবি করেন প্রধানমন্ত্রী। আপিল মাহমুদের রিপোর্ট। সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নির্যাতিত বাঙালি জাতিকে জাগিয়ে তোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। এর মধ্যে দিয়ে মুক্তিকামী বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করেন বঙ্গবন্ধু। মনে রাখ বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 7ই মার্চ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংস্কৃতিক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতিহাসে স্বাধীনতার জন্য যত ভাষণ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হচ্ছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। এ ভাষণ শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বিজয় এনে দিয়েছিল বলেও জানান তিনি। একজন নেতা কি দায়িত্ব, এই মানুষগুলিকে তারা তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাণী শোনানো, আবার শত্রুপক্ষকে কিভাবে বিরত রাখা, 7ই মার্চের ভাষণে কিন্তু সেটাই স্পষ্ট ছিল। তিনি কিন্তু সব কথা বলেছিলেন, গেরিলা যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন, যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করতে বলেছিলেন। 75 পরবর্তী বিএনপি সহ স্বৈরা শাসকদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা সমালোচনা করেন বঙ্গবন্ধু কন্যা। তাদের ধারণা ছিল যে জাতির পিতার রক্তে কেউ আর প্রদীর আসতে পারবে না, জাতির পিতার নামটা মুছে ফেলা হয়েছিল, কোন ছবি দেখানো যেত না, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ, জয়বালার স্লোগান নিষিদ্ধ, যে স্লোগান দিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে তা সব নিষিদ্ধ। এমনকি ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাম আসবে, একটা বইয়ে অনেক ছবি আর এখনো মনে আছে, তার মাঝখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছবি, সেটা একটা কাগজ দিয়ে ঢেকে আঙুল দিয়ে চেপে ধরে দেখানো হচ্ছে টেলিভিশনে, কিন্তু ওই ছবিটা দেখানো যাবে না, নিষিদ্ধ করা হয়েছে। ইতিহাস মুছে ফেলা যায় না, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না, আজকে দিয়ে সেটাই প্রমাণ। পরে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও সংগ্রাম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।